এইগুলি হলো ওই সমস্ত মুফতি যে সমস্ত মুফতিরা বলে আহলাদিস ইহুদির দালাল তারা বলে আহলাদিস ইহুদির টাকা খেয়েছে তারা বলে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল এই সমস্ত মুফতির মাথার মধ্যে কবর ভরা এই সমস্ত কিতাব পড়ে ওরা মুফতি হয়েছে কোরআন হাদিসের পড়াই তাদের কাছে নাই সম্মানিত উপস্থিতি আশ্চর্য দন্য দশা তাদের এক মুফতি এদেশে ঘোষণা দিল ডাক্তার জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টে নামে তাহলে আমরা ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করব এ ঘোষণা দিল এই বেদাতি মুফতি ঘোষণা দিল ডাক্তার জাকির নায়েক ঢাকা এয়ারপোর্টে নামতে চেষ্টা করলে এয়ারপোর্ট ঘেরাও করব কিন্তু এই মুফতির মামাতো বোন তার নাম সানি লিওন দেহ ব্যবসায়ী বেশ্যা মহিলা এই দেহ ব্যবসায়ী মহিলা এসেছে নাত্তকে নেশে গেল সেই সময় ওই মুক্তি টনক নড়ল না মুক্তি ইস্টার্টের সার বিরুদ্ধে বলে না জি বাংলার বিরুদ্ধে বলে না মুক্তি নষ্ট সংস্কৃতির বিরুদ্ধে বলে না মুক্তি বলে পৃথিবীর বিরুদ্ধে মরার পরে বুঝতে পারবে তুমি হুদির দালাল না ওরা ইহুদির দালাল আবার বলছে আয়লাদ ইসরা নাকি ইসরায়েলের টাকা খেয়ে কথা কয় ইহুদিদের টাকা খেয়ে কথা কয় আমি বলছি ইহুদিদের খাসনা তো তোমাদের মধ্যেই আছে ইহুদিরা দেরি করে ইফতার করত আর আল্লাহর নবীর উম্মত তাড়াতাড়ি বেলা ডুবার সাথে সাথে ইফতার করে তো বেলা ডুবার পরে সাত মিনিট পাঁচ মিনিট দেরি করার খাসনা তো তোমাদেরই আছে ইহুদিরা আমিন শুনলে চড়ে যেত রেগে যেত আমিন শুনলে মাথা গরম তো তোমাদেরই হয় ইহুদিরা ধর্ম বিক্রি করত হক্কটা গোপন করত তাওরাত ইনজিলের বিধানগুলি গোপন রাখত সেগুলি বিক্রি করে রূপাই সিনকান করত ধর্মকে গোপন করে জাতিকে ক্ষতিগ্রস্ত করে জাতিকে বোকা বানায় ধর্মের নামে অধর্মের কাজ তোমরাই করে থাকো আর এক মৌলভি কয়েকদিন আগে বললো বাংলাদেশের নেত্রী নেত্রী হ্যাঁ আপনি চান না আচ্ছা জান্নাতি বলেছিস মানুষ সমালোচনা করছে সরি বলে দিলেই তো হয়ে যায় আমি আবেগে পড়ে হঠাৎ করে মুখ দিয়ে স্লিপ অফ টাং আমি এভাবে বলতে চাইনি আমি চাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতি মহিলা হিসেবে কবুল করুক এরকম দোয়া করা যায় না আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করুন এরকম দোয়া আমরা করতে পারি না সমস্যা আছে কি না সমস্যা নেই যে কোনো মুসলিমের জন্য একদম আদনা দরদার মুসলিমের জন্য মহা পাপী মুসলিমের জন্য আপনি দোয়া করতে পারেন আল্লাহ নবী মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজা পড়িয়েছিলেন কিনা তার জন্য দোয়া করেছিলেন কিনা সম্মানিত উপস্থিতি তাহলে আপনি দোয়া করতে পারেন তা না করলে আপনি যান না তারপরে তখন সমালোচনা হলো বলে আমি বলেছি আন্তার আনতে জান্নাতি আরবিতে নিয়ে গেল আবার আরবিতে নিয়ে গেলে অর্থ কি এক থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে আমার বান্দারা তুমি আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ কর আল্লাহ বললেন জান্নাতি মানে আমার জান্নাত জান্নাতি মানে আমার জান্নাত আরবিতে জান্নাতি মানে আমার জান্নাত আর বাংলায় জান্নাতি মানে জান্নাতের অধিবাসী বা জান্নাতের হকদার কথা বুঝা যায় তাহলে বাংলার আরবি কি এক বাংলার আরবি তো এক নয় বাংলার ইংরেজি তো এক নয় আরবি আর ইংরেজি তো এক নয় এক এক শব্দের আলাদা আলাদা অর্থ আছে সম্মানিত উপস্থিতি তাহলে সেটা হলো আমার জান্নাত আমার মা আমার জান্নাত হে মা তুমি আমার জান্নাত মা আমার দুনিয়াতে জান্নাত আমি মাকে
জান্নাত বলতে পারি মার কাছে গেলে জান্নাতে সুখ শান্তি পাওয়া যায় মা যে আমায় ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে ফেলে এক নাম্বার শিক্ষা গেল বস্তুবাদী শিক্ষা দুই নাম্বার শিক্ষা গেল বেদাতী শিক্ষা আর তিন নাম্বার শিক্ষা হলো কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা